স্ত্রীর কারণে রিয়ালে নাম লেখানো হয়নি আর্জেন্টাইন তারকা মারো ইকার্দির। ওয়ান্ডানারা ও ইকার্দির সম্পর্ক প্রেমময়, কিন্তু এই সম্পর্কের কারণেই নাকি ইকার্দির বাকি সব সম্পর্ক তলানিতে যাচ্ছে। মারো ইকার্দি মাত্র 21 বছর বয়সে ইন্টার মিলানের মতো ক্লাবের অধিনায়কত্ব পেয়েছিলেন। 4 বছর পরে এসে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হলো এই আর্জেন্টাইন স্ট্রাইকারকে। নেপথ্য, কারণ ইকার্দির স্ত্রী নারা, যার নাসুর মানসিকতা রিয়ালকেও ইকার্দির ব্যাপারে ভাবতে নিরুৎসাহিত করেছে। স্ত্রীর কারণেই নাকি জাতীয় দলে খেলা হচ্ছিল না তার। ক্লাবের জার্সি গায়ে নিজেকে প্রমাণ করার পরও 6 বছরে আর্জেন্টিনার জার্সি গায়ে চড়াতে পেরেছেন মাত্র 8 বার। এবার শোনা যাচ্ছে মারো ইকার্দির গায়ে চড়তে চড়তেও রিয়াল মাদ্রিদের জার্সি দেখা গেল না, এর কারণও নাকি স্ত্রী। ওয়ান্ডানারা একই সঙ্গে ইকার্দির এজেন্টের ভূমিকাও পালন করেন। নারার মতো নাসরবান্দা মানুষকে তার এজেন্টের কারণেই নাকি রিয়াল এগিয়ে গিয়েও পিছিয়ে এসেছে। ইন্টার ও ইকার্দির সম্পর্ক এখন চরমে গিয়ে পৌঁছেছে। মাত্র 21 বছর বয়সে ইতালির সবচেয়ে ঐতিহ্যবাহী ক্লাবগুলোর একটির অধিনায়কত্ব পেয়েছিলেন। ইন্টার তার উপর কতটা আস্থা রেখেছিল এই তথ্যই বলে দেয়। ক্লাবকে নিজের সাধ্যমতো প্রতিদানও দিয়েছেন, কিন্তু নতুন চুক্তি নিয়ে ঝামেলা বাধে। নারা প্রকাশ্যে ক্লাবকর্তাদের এত সমালোচনা করেছেন, দুই পক্ষের সম্পর্কের অবনতি হয়। ইকার্দির কাছ থেকে স্থায়ীভাবে অধিনায়কত্ব কেড়ে নেওয়া হয়েছে। এরই প্রতিবাদে গত বৃহস্পতিবার দলের সঙ্গে ইউরোপা লীগের ম্যাচ খেলতে ভিয়েনায় যেতে অস্বীকৃতি জানান ইকার্দি। গত রোববারও লিগে তারই সাবেক ক্লাব সামদোরিয়ার বিপক্ষে একাদশে দেখা যায়নি তাকে। গত বৃহস্পতিবারের বিদ্রোহের শাস্তি হিসেবে রোববার তাকে বেঞ্চে বসিয়ে রেখেছিলেন কোচ। ইন্টার এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে ফিরতে মরিয়া, পয়েন্ট টেবিলের চিনে আছে তারা, কোনোভাবেই এবার পা হরকাতে চায় না দল। এর মধ্যে খুদ দলের সবচেয়ে বড় তারকাকে নিয়ে এমন অস্থিরতা, এর মূল দায় ক্লাবকর্তারা চাপিয়ে দিচ্ছেন নারার উপর। ইকার্দির স্ত্রী প্রায়ই সংবাদ মাধ্যমে ক্লাবকর্তাদের তীব্র সমালোচনা করেন। এবার তো চুক্তি নবান নিয়ে দুই পক্ষের সম্পর্কে কাদা লেগে গেল। এরই মধ্যে ইকার্দিকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়াকে নারা ব্যাখ্যা করেছেন তার স্বামীর এক পা কেটে ফেলার সঙ্গে। সব বালাই বালাই মিটে গেলে ইকার্দি চুক্তি নবায়ন করবেন, আর যদি সম্পর্কের আরও অবনতি হয় ইকার্দিকে ঠিকানা বদলাতে দেখা যাবে। অনেকদিন ধরেই এই তরুণ স্ট্রাইকারের উপর চোখ রাখা রিয়াল মাদ্রিদের জন্য সেটি হয়ে আসতে পারে সুযোগ হিসেবে। কিন্তু নারার যে ভাবমূর্তি, রিয়াল এই ঝামেলা ঘরে টেনে আনতে চায় না। এমনকি নারার কারণে ইন্টার মিলানের ড্রেসিং রুমে পর্যন্ত অস্বস্তির বাতাবরণ তৈরি হয়েছে বলে খবর এসেছে। স্ত্রী ব্যক্তিত্ব নারা যে ইকার্দির অনেক সতীর্থকে নিয়েও জাগালো সব মন্তব্য করেন প্রায়ই। ইকার্দিকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়ার পর ক্লাবের এক খেলোয়াড় দৃঢ় কণ্ঠে সিদ্ধান্তটিকে সমর্থন দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন। সব দেখে শুনে ইকার্দিকে তাই আর দলে বেড়ানোর জন্য জোর করেনি রিয়াল। খবরটি দিয়েছে মার্কা। ইকার্দির আর্জেন্টিনার সতীর্থ মেক্সি লোপেজের স্ত্রী ছিলেন নারা। লোপেজ দাবি করেন তার পিঠে বিশ্বাসঘাতকতার ছুরি মেরে ইকার্দি ও নারা প্রণয়ে জড়িয়েছিলেন। এ নিয়ে তখন এত লেখালেখি হয়, ইকার্দি অবিশ্বাস্য ফর্মে থাকার পরও আর্জেন্টিনার দলে নিয়মিত সুযোগ পাননি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আমার এই ভিডিওটি আপনাদের যদি একটু ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দিবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন পরবর্তীতে নতুন কোনো সংবাদ বা ভালো কোনো ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করবো। আল্লাহ হাফেজ।